স্পোর্টস ফ্ল্যাশারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে এবং আরো একবার ক্রিকেটীয় গল্প নিয়ে হাজির। আজকে নিয়ে যাব 1993 সালে, আরো একবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব সেই শীতের কলকাতায়। 1993 সাল নভেম্বর মাস, সম্ভবত 24th November, একটি বিশেষ ম্যাচ, এবং এই ম্যাচটি সারা জীবন থেকে যাবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। ইন্ডিয়া সাউথ আফ্রিকা হিরো কাপ সেমিফাইনাল ম্যাচ। আর হিরো কাপ বলতে গেলে একটু জানিয়ে রাখি, তার আগের যে ব্যাকড্রপটা রয়েছে সেই হিরো কাপ সম্পর্কে একটু জানা দরকার প্রত্যেকের। এটা ছিল সিএবি ডায়মন্ড জুবিলি টুর্নামেন্ট এবং 5টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন: ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। পাকিস্তানেরও অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু পাকিস্তান পুল আউট করে হিরো কাপ থেকে। এবং অবশেষে ইন্ডিয়া সাউথ আফ্রিকা হিরো কাপ সেমিফাইনাল হয়। আর এই ম্যাচটি অন্যতম সেরা ম্যাচ। সচিন টেন্ডুলকার বলেছিলেন যে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই ম্যাচটির কথা মনে রাখবেন। সেই ম্যাচটিকে নিয়েই গল্প আজকের। আর হিরো কাপ সেমিফাইনাল বলতে গেলে বলতে হয় একদিকে ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং অপরদিকে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন কেপলার ওয়েসেলস। প্রথমে টস জেতেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন। হিরো কাপে যতগুলি ম্যাচ এর আগে হয়েছিল সেই সূত্র ধরে বলছি, খুব একটা হাই স্কোরিং ম্যাচ কিন্তু হচ্ছিল না, এবং 220-230 করলেও সেটা মানে জিততে পারবে সেই দল, এইটুকু আশা রাখাই যায়। কারণ তার আগের যতগুলি ম্যাচ হয়েছে প্রত্যেকটি যদি ম্যাচ দেখা যায় 250-এর ওপর মাত্র দুবার গিয়েছে টোটাল। তো আজহারউদ্দিন ব্যাট নিয়েছে এবং ভারত তার ইনিংস শুরু করেছে। ইনিংসের শুরুটা কিন্তু খুব খারাপ হয়, একটা সময় ভারতীয় দল 53-4 উইকেটের পতন হয়ে গিয়ে যায় সেই সময়। এবং তারকা ব্যাটসম্যান মানে যারা টপ অর্ডার তারা কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান, ইনফ্যাক্ট সচিন টেন্ডুলকারও ফিরে যান। ঠিক সেই সময় দাঁড়িয়ে মোহাম্মদ আজহারউদ্দিন এবং প্রবীণ আমরে এই দুজন ব্যাটসম্যান হাল ধরেন। আর এই দুজন ব্যাটসম্যানের সৌজন্যে ভারত 195 রানে পৌঁছায়। মোহাম্মদ আজহারউদ্দিন বরাবরই ভালো পারফর্ম করেন ইডেন গার্ডেন্সে, এবং সেই কবজির মোচরটা আরও একবার দেখা গিয়েছিল সেই 24th November 1993-তে। 90 রান করেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং অপরদিকে তাকে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেন প্রবীণ আমরে। 40-এর ঘরে তার রান, সম্ভবত 48 রান করেছিলেন প্রবীণ আমরে। এবং ভারতের টোটাল 196 টার্গেট সাউথ আফ্রিকার সামনে। সাউথ আফ্রিকান বোলারদের মধ্যে অ্যালান ডোনাল্ড উইকেট পাননি এই ম্যাচে যতদূর মনে পড়ছে। রিচার্ড স্নেল 3টি উইকেট নেন এবং ফ্যানি ডিভিলিয়ার্স তিনিও 3টি উইকেট নেন। দুর্দান্ত বোলিং করছিলেন সেই ম্যাচে ফ্যানি ডিভিলিয়ার্স। এরপর আসল মজাটা হচ্ছে সেকেন্ড হাফে, সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামে, এবং সাউথ আফ্রিকার শুরুও কিন্তু খুব একটা আহামরি হয়নি। খুব দ্রুত কেপলার ওয়েসেলসকে ফিরিয়ে দেন জবাগল শ্রীনাথ, এবং তারপর একের পর এক উইকেট পতন হতে থাকে। এবং সচিন টেন্ডুলকার তার স্মৃতিচারণায় বলেছিলেন যে ইডেন গার্ডেন্সে প্রথম ডে নাইট ম্যাচ, এবং একটা জিনিস তিনি লক্ষ্য করছিলেন যে দর্শকদের উন্মাদনা, এবং উন্মাদনার তীব্রতা এতটাই ছাড়িয়ে গিয়েছিল যে ভারতের হয়ে যেন 11 জন নয় ওই বাকি স্টেডিয়ামে যত জন দর্শক ছিলেন প্রত্যেকে খেলছিলেন। তাই একটা কথা বলা হতো সেই সময়, 2টি উইকেট নাও, বাকি উইকেটগুলো ইডেনের দর্শকরাই নিয়ে নেবে। আরও একটি কথা সচিন মনে করছিলেন সেই ম্যাচ খেলার সময় যে সেকেন্ড হাফে যখন ফ্লাডলাইট অন হয়ে গিয়েছে ইডেন গার্ডেন্সে কিছু মঙ্গুস বেরিয়ে আসছিল, এবং যখন বেরিয়ে আসছিল তখনই উইকেট পতন হচ্ছিল। তাই সচিন বলছেন যে এই জিনিসটা যেটা হচ্ছিল সেটা ভারতের জন্য কিন্তু খুব মানে ভালো হচ্ছিল। এবং সচিন একটু সুপারস্টিশিয়াস আমরা জানি যে তিনি কিছু কিছু জিনিস মেনটেন করেন, যেটাতে ফল পান সেটাই বিশ্বাস রাখেন, এবং সেদিনও সচিন কিন্তু সেটাই মনে করছেন যে মঙ্গুস আসাটা ভারতের কাছে ইতিবাচক। এরপর একের পর এক উইকেট পতন হচ্ছে, এবং সাউথ আফ্রিকান ওপেনার অ্যান্ড্রু হাডসন একটা স্মার্ট ইনিংস খেলার চেষ্টা করছিলেন, একটা ক্যালকুলেটিভ নক খেলার চেষ্টা করছিলেন। তিনি 62 রান করেন, এবং অপর দিক থেকে উইকেট পতন যখন হচ্ছিল তখন আরও একজন ব্যাটসম্যান
হাল ধরেন। তার নাম হচ্ছে ম্যাকমিলান। তিনি শেষ অবধি থাকেন এবং আসল টুইস্ট এই ম্যাচের, যার জন্য এই ম্যাচকে সারা জীবন মনে রাখা যায় এবং মনে রাখবে প্রত্যেক ভারতবাসী যারা যারা এই ম্যাচটি দেখেছেন সেদিন ইডেন গার্ডেন্সে বা সেদিন টেলিভিশনের পর্দায় বা রেডিওতে, যে যেখান থেকে শুনেছেন বা দেখেছেন তারা কিন্তু সারা জীবন এই ম্যাচটি মনে রাখবে এই একটা কারণের জন্য। লাস্ট ওভারে 6 রান প্রয়োজন জয়ের জন্য, আর সেই সময় মিড পিচে একটা মিটিং হয়। সেই টিম মিটিংয়ে মোহাম্মদ আজারউদ্দিন, একদিকে কপিল দেব, সচিন তেন্ডুলকর, অজয় জাদেজাও আসেন। কথা হচ্ছিল এটাই যে শেষ ওভারটা কে করবে। ওভার অনেকেরই বাকি ছিল, জবাগল সিনহাদের বাকি রয়েছে ওভার, কপিল দেবের বাকি ছিল, মনোজ প্রভাকরের ওভার বাকি রয়েছে, অজয় জাদেজা সেই ম্যাচে 2টি উইকেট নিয়েছিলেন তারও একটি ওভার বাকি রয়েছে, সলিল আঙ্কোলা তিনি ডিপে ফিল্ডিং করছিলেন, তিনি ভাবছিলেন হয়তো তাকে ডাকা হবে, তারও ওভার বাকি রয়েছে। এবং মিটিংয়ের পর প্রায় 5 মিনিট, মানে অনেকটা লম্বা সময় ধরে কিন্তু সেই মিটিংটা চলে। এবং থ্যাঙ্কফুলি সেই দিন যারা যারা আম্পায়ার ছিলেন, রবিনসন এবং স্টিভ বাকনার, কোনো রকম কিছু ওয়ার্নিং দেয়নি আজারউদ্দিনকে। 5 মিনিট ধরে মিটিং চলে এবং সেই সময় 12th man ভেঙ্কটপতি রাজু আসেন ড্রিঙ্কস নিয়ে, এবং ভারতীয় দলের ম্যানেজার সেই সময় অজিত ওয়াদেকর, অজিত ওয়াদেকর একটা মেসেজ পাঠান যে কপিল দেবকে বলো ট্রাই করতে, যদি কপিল না করে বল, মানে শেষ ওভারটি যদি তিনি না করতে চান তাহলে সচিনকে ট্রাই করা যেতে পারে। মেসেজ যখন তিনি দিলেন আজারউদ্দিনকে, আজারউদ্দিন একটা কথা ভাবলেন যে সচিন তেন্ডুলকরকে এই ম্যাচে এখন অবধি বল করানো হয়নি, এবং সচিনের বোলিং সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা কিন্তু বুঝতে পারবে না, কারণ তার মধ্যে ভ্যারিয়েশন ছিল এবং শেষ বেলায় তিনি দুরন্ত বোলিং করেন আমরা জানি। কপিল দেবকে প্রশ্ন করা হয়, আজারউদ্দিন বলেন যে তুমি কি বল করতে চাও, কপিল দেব কিন্তু খুব একটা আগ্রহ দেখাননি, জানেন যে বিগ ম্যাচ ইডেন গার্ডেন্সে 1 লক্ষ লোক বসে রয়েছে, এর মাঝে হেরে যাওয়াটা যদি আমি এই প্রেশারটা নিতে না পারি তাহলে খুব একটা কিন্তু ভালো চোখে দেখা হবে না, এবং সেজন্য তিনি খুব একটা আগ্রহ প্রকাশ করেননি। এবং সেই সময় মোহাম্মদ আজারউদ্দিন, ক্যাপ্টেন আজারউদ্দিন, একটা কুইক ডিসিশন, স্পন্টেনিয়াস ডিসিশন নেন। তিনি সচিনকে বলেন যে তুমি কি বল করতে চাও, সচিন আর কিছু কথা বলেন যে বলটা আজারের থেকে নিয়ে নেন নিচেই, এবং তারপর শেষ ওভারের রোমাঞ্চ। আর প্রথম বল তিনি করেন এবং সেই বলে একটি রান তো অবশ্যই নেন ম্যাকমিলান, তবে একটি রান আউটও হয়, ফ্যানি ডিভিলিয়ার্স আউট হয়ে যান অপর প্রান্তে, অর্থাৎ ম্যাকমিলান কিন্তু নেই, ম্যাকমিলান নন স্ট্রাইকিং এন্ডে চলে আসেন এবং সেই স্ট্রাইকিং এন্ডে থাকছেন সেই সময় ফ্যানি ডিভিলিয়ার্স আউট হওয়ার পর অ্যালান ডোনাল্ড। আর অ্যালান ডোনাল্ড মানেই হচ্ছে জোকার্স, এর আগেও খুব ক্লোজ ম্যাচ হারতে হয়েছে তার ভুলের জন্য, এখানেও সচিন তেন্ডুলকর তার মাইন্ড ইউজ করেন এবং ব্যাটসম্যানদের মাইন্ড রিড করার চেষ্টা করেন। অ্যালান ডোনাল্ডকে 3টি বল করেন এবং 3টি বলই কিন্তু ডট ডেলিভারি হয়। প্রায় ম্যাচ সেই সময় ভারত কব্জা করে নিচ্ছে আর ইডেন গার্ডেন্সের গর্জন শুরু হয়েছে, মশাল মোড়ে ইডেন গার্ডেন্স প্রথমবার প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। এর পরের বলটি করেন, সেই বলে 1টি রান নেন, মানে 5th বলের কথা বলছি, এবং তারপরে 6th বলেও 1টি রান নেন যেখানে 4 মারার কথা ছিল ম্যাকমিলানের। অবশেষে ফলাফল এটাই দাঁড়ায়, ভারত 2 রানে জয় পায় এবং হিরো কাপের ফাইনালে পৌঁছায়। তো এই ম্যাজিক্যাল ওভার নিয়ে সব সময় কিন্তু আলোচনা হয় যে এটা অ্যাকচুয়ালি কার ডিসিশন ছিল। এখনো অবধি সেই টিম সূত্রে, যে টিম হিরো কাপ সেমিফাইনালে খেলেছে সেই টিম সূত্রে এটাই জানা গিয়েছে যে মেসেজ আসে অজিত ওয়াদেকরের কাছ থেকে 49 ওভার শেষ হওয়ার পর যে কপিল দেবকে ট্রাই করো, যদি না হয় তাহলে সচিনকে দেওয়া যেতে পারে, এবং স্পন্টেনিয়াস ডিসিশন আজার নেয়, সচিনকে বল দেয়। এবং সেই ম্যাচের স্মৃতি চালনা করতে গিয়ে সলিল আঙ্কোলাও বলছিলেন যে আমি সেই সময় ডিপে ফিল্ডিং করছিলাম আর ভাবছিলাম যে সচিনের মধ্যে যা ভ্যারিয়েশন রয়েছে তিনি কিন্তু একটা চমক দিতে পারে, এবং শীতের কলকাতাকে মানে মোটামুটি গরম করে দিয়েছিলেন সেই দিন সচিন, এবং উত্তেজনার পারদ আরও আরও চড়ছিল। সচিন নিজেও জানিয়েছেন যে
প্রথমবার সেই মশালে মোড়া ইডেন গার্ডেন্স আমরা প্রত্যক্ষ করি এবং যতদিন আমি থাকব সেই দৃশ্যটা আমার চোখের সামনে কিন্তু ভাসবে। যারা যারা সেই ম্যাচ দেখেছিলেন আমি জানি তারা ভিজুয়ালাইজ করতে পারছেন এবং আমিও নস্টালজিক হয়ে পড়ছি, আমিও ভিজুয়ালাইজ করতে পারছি সেই ম্যাচ। এবং অবশ্যই ভারত দক্ষিণ আফ্রিকা হিরো কাপ সেমিফাইনাল ভীষণ ভীষণভাবে কিন্তু মনে রাখার মতো ম্যাচ। এই ছিল আজকের ক্রিকেটীয় গল্প। এরকম গল্প নিয়ে আবারও ফিরবো আমি জয়যতি। তাই শুনতেই হবে স্পোর্টস ফ্ল্যাশেস, ইন্ডিয়াস ফার্স্ট এভার স্পোর্টস এডু চ্যানেল।